এখানে এটা নষ্ট হয় না আর এগুলো আমাদের ড্রয়ারের নব হিসেবে আগে আপনারা দেখবেন আমাদের পুরনো দিনে ইউজ হতো খুব কমও যদি হয় আমার এখানে প্রায় 60 থেকে 70,000 নব ইউজ হবে আর বেনি 1,00,000 ফিট মহাভারতের যে সময় থেকে আপনারা জানেন বিভিন্নভাবে পরীক্ষিত হয়েছে কিন্তু তার স্বপ্নের আছে লুট বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডার এপিসি রয় পলিটেকনিক থেকে প্রতিমা বানাচ্ছি প্রায় আমার 7 বছর হয়ে গেল কিন্তু কনসেপ্টটা একই ছিল কিন্তু এরকম ওপেন ছিল না তখন তো জানতাম না যে সেকেন্ড ওয়েভ আসবে মানে যে আইগিরি নন্দিনী এই যে থিম মিউজিকটা এখানে আমরা দিচ্ছি আইগিরি নন্দিনীটা হচ্ছে মা দুর্গার সঙ্গে একটা যোগসূত্র করছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরই শহর মেতে উঠবে দুর্গোৎসবের আনন্দে ছোট থেকে বড় সব প্যান্ডেলেই চলছে তুমুল তোড়জোড় তেমনি বেঙ্গল স্কুপ ঘুরে দেখল চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি কি থিম কি বা তার অর্থ কিভাবে হচ্ছে মণ্ডপ সজ্জা সবটাই ঘুরে দেখালেন স্বয়ং শিল্পী সুব্রত ব্যানার্জি আজ এই চক্রবেরিয়ার সামনে আমরা দাঁড়িয়ে অদ্ভুত একটা থিমের পরিকল্পনা দেখছি আপনার হাত ধরে হচ্ছে তো এই থিম সম্বন্ধে একটু যদি জানান অ্যাকচুয়ালি এখানে আমাদের থিমের টাইটেল দেওয়া হয়েছে অপরাজিতা অপরাজিতা এক নারী যার চুলে রয়েছে তার বিপ্লব এবং আঁচলে রয়েছে তার স্বপ্ন মহাভারতের যুগ থেকে শুরু করে বিভিন্ন সময় নারী বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে পরীক্ষিত হয়েছে কিন্তু আলটিমেটলি তার জয় হয়েছে পুরো পুজো মণ্ডপটা ইকো ফ্রেন্ডলি আইটেম দিয়ে তৈরি হয়েছে খড়ের বেনি 1,00,000 প্রায় খনের বেনি ইউজ হয়েছে এছাড়া কপার সিড এমব্রোজিংয়ে ঠাকুর প্রতিমা তৈরি হয়েছে এছাড়া রয়েছে আমার কিছু সরকাটি বা খাক দিয়ে তৈরি জিনিস তা পুরোটা ইকো ফ্রেন্ডলি ইউজুয়ালি আমাদের রঙের মধ্যেও কিছুটা লেডের পার্সেন্টেজ থাকে এখানে রঙও কোনো ব্যবহার হচ্ছে না সেই অর্থে দেখতে গেলে এদিক দিয়ে আমি অন্তত আনন্দিত যে এটা আমার দ্বারা সম্ভব হয়েছে তার সঙ্গে গ্রামীণ আর্টিসান প্রচুর যারা এই খড়ের বেনি বানিয়েছে এই যখন জীবন জীবিকার প্রশ্ন সেখানে দাঁড়িয়ে তাদের হাতে কাজ দিতে পেরেছি পশ্চিমবাংলার আর্টিসানদের উপকৃত হয়েছে লো কস্ট মেটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে কিন্তু তাদের জীবিকার জন্য উপার্জনটাও তারা হয়েছে সেটাও এর সঙ্গে বড় পাওনা আমার এবং পুজো প্রায় শেষ লগ্নে পৌঁছেছে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ছেলেরা ওয়েদার তো আপনারা জানেনই কিরমভাবে বৃষ্টি বাদল হচ্ছে তার মধ্যে দিয়েও কাজ চলছে এই পুজো মণ্ডপটা বৈশিষ্ট্য হলো মূল গর্ভগৃহ যেটা একটা শঙ্খ সেটা 56 ফুট উঁচু এবং তার উপরে যে চক্রটা দেখানো হয়েছে সেটা 30 ফুট ডায়ামিটার সামনে সিরামিক্সের একখানা যে অপরাজিতার মুখ দেখানো হয়েছে এটা পুরোপুরি সিরামিক্সের তৈরি আগেকার দিনে আমরা যে ড্রয়ারের নব দেখতাম সিরামিক্সের ওই গোল গোল নব দিয়েই তৈরি হয়েছে সবথেকে বড় এর অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো হচ্ছে নব এগুলো আবার ইউজ হয়ে যাবে বা সেল হয়ে যাবে মানে এটা নষ্ট হয় না আর এগুলো আমাদের ড্রয়ারের নব হিসাবে আগে আপনারা দেখবেন আমাদের পুরোনো দিনে ইউজ হতো এবং এটা লাইফ লং থেকে যায় এর গ্লেজ যায় না ইউজুয়ালি কিছু হয় না এখানে কত হাজার এখানে খুব কমও যদি হয় আমার এখানে প্রায় 60 থেকে 70,000 নব ইউজ হবে আর বেনি 1,00,000 ফিট বেনি ইউজ হচ্ছে হ্যাঁ তারপরে খড়ের ডিজাইন আছে আরও সরকাটি দিয়েও ডিজাইন রয়েছে আর মূল আর্কিটেক্ট যেটা দেখছেন আপনি ওটা 55 ফুটের ওপরে হাইট আছে এবারে এটা লোহার আর্মেচার করা হয়েছে তার উপরে নেট দেওয়া হয়েছে তার উপরে এই সিরামিক্সের গুলিগুলো দিয়ে কাজগুলো হচ্ছে এবং এই অপরাজিতা তার আঁচলি এরকম ঘুরে গিয়ে পুরো মণ্ডপ এবং অনেক শখের এগেনস্টে ওপর থেকেই যাচ্ছে প্রতিটা নারী মহাভারতের যে সময় থেকে আপনারা জানেন বিভিন্নভাবে পরীক্ষিত হয়েছে কিন্তু তার স্বপ্নের আঁচল উড়েছে এখান থেকে আমরা তার চুলটা দেখাচ্ছি প্রতিজ্ঞা সেই চুলের চুল খোলা প্রতিজ্ঞা এবং তার যুদ্ধ একটা নারীর দুটো দিক দুটো পাশে দেখানো হচ্ছে তারপরে আমার হচ্ছে মূল গর্ভগৃহ যেটা শঙ্খ এই যে বেনির কথা আপনি বললেন এই যে বেনি এটা কার বেনি এই বেনিটা অ্যাকচুয়ালি দেখুন অপরাজিতা আমি যেরকম বলছি নারী শক্তি তাই গ্রামাঞ্চলে মানে বীরভূম বর্ধমানের মহিলারাই এটা বানিয়েছে সুতরাং এই বেনির শক্তি তাদের শক্তি এই জয় তাদের জয় এই যে খড়ের বেনুনিগুলো এটা আমাদের হস্তশিল্পের মধ্যে আগে ছিল না আপনি এটাকে ইমপ্লিমেন্ট করলেন এটা খড়ের বেনুনি দিয়ে কাজ আগে সেই অর্থে বড় আকারে কোথাও হয়নি আমি 2008 সালে ট্যাংরা ঘোলপাড়া পুজোয় খড়ের বেনি দিয়ে কাজ করেছিলাম এবং বড় বড় সারস সম্মান সবই পেয়েছিলাম সেটাকে আরও বৃহৎ আকারে বলতে পারেন এবং তার ইমপ্লিমেন্টেশন এবং সেখানে আর্কিটেকচারালি আরও উন্নত
এবং তার সঙ্গে নতুনত্ব হচ্ছে আমার সিরামিক্সের কম্পোজিশন, সেগুলো দিয়ে কাজ। এই যে এত অসংখ্য খড়ের বেনি, এগুলোকে যারা যেই শিল্পীর দ্বারা আপনি এগুলোকে তৈরি করিয়েছেন এবং এখন যেটাকে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট বড় আকার, এটাকে পুরোটাই বাঁশের দ্বারা না আরও অন্য অন্য মেটেরিয়ালসও নেওয়া হয়েছে? না, এর মধ্যে মূলত বাঁশের দ্বারা, কিন্তু বড় আর্কিটেক্ট যেগুলো দাঁড়িয়েছে সেগুলোর মধ্যে আয়রন স্ট্রাকচার ইউজ করতে হয়েছে, কারণ আয়রন স্ট্রাকচার ছাড়া এত বড় আর্কিটেক্ট থাকবে না। তার মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর আমার মূল মণ্ডপ গর্ভগৃহ যেটা 55 ফুট হাইট তৈরি হয়েছে, ওটা 2 ফুট বাই 2 ফুট একখানা সিঙ্গেল পিলারের উপরে পুরো মণ্ডপটা দাঁড়িয়ে আছে। তার লোড কাল যে ধরনের, মানে এগুলো তো সব সিভিল ইঞ্জিনিয়ারের কাজ, এগুলো সামলান কিভাবে? বেসিক্যালি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডার এপিসি রায় পলিটেকনিক থেকে। ন্যাচারালি ওটা একটা কাজ করেই ভেতরে, আর যখন পরিকল্পনা করি সেই সময় থেকেই আমাদের এই ভাবনা চিন্তা, আর্কিটেক্টের লোড ক্যালকুলেশন এবং সেইভাবেই আর্কিটেক্ট তৈরি হয়। এই হচ্ছে আমাদের প্রথম অপরাজিতা যেটা তৈরি হয়েছে। গোপাল অসীম আয় দিকে, এটা একটা কিউবিক্যাল গ্রাফ হয়ে গেছে, দেখুন আপনি পুরো তার দিয়ে ম্যানুয়ালি এটা বেঁধে বেঁধে পুরো আর্কিটেক্টের কী হবে এই প্রপোর্শনে এটার মাপ অনুযায়ী ওই আর্কিটেক্টটা দাঁড়িয়েছে। এবারে এটা থেকে 25 ফুট হোক আর 50 ফুট হোক আর 100 ফুট হোক, সেটা ফেব্রিকেশনে কাজ করার কোনো সমস্যা হয় না, তার আগে এইভাবে করে নেওয়া হয়। এই যে আর্মেচারগুলো, এই এটা কি ভাবনার সঙ্গে সঙ্গে আপনি এগুলোকে ইমপ্লিমেন্ট করেন? অবশ্যই ভাই, তা নাহলে আমি একটা এত বড় পরিকল্পনা করছি, কাজটা কোন কোন পদক্ষেপের মধ্যে দিয়ে এগোবে, কী কী পরিকল্পনা হবে, সেখানে আরও 10টা লেবার ওয়ার্কার কাজ করবে। এবার এক একটা জায়গায় আপনি যদি একজনের পেছনে 10 জনকে, একটা শিক্ষাগুরুর পেছনে 10টা পার্টিশানকে দিচ্ছেন, তাহলে তাকে তো একটা করে লাইন ওকে করে আগে ছাড়তে হবে, তবে তো সে 10 জনকে নিয়ে অপারেট করতে পারবে। সেখানে গিয়ে 150-200 পার্টিশানকে সবে কন্ট্রোল করা যায়, নাহলে করা যায় না। তো ম্যানুয়ালি তার দিয়ে বাঁধা, আপনি দেখছেন হয়তো, এটা কোনো ওয়েল্ডিং করা না, একদম পুরো সব কটা তারকে বেন্ড করে শেপ দিয়ে ম্যানুয়ালি বাঁধা। এটা একটা আর্টওয়ার্ক, এটা একটা বড় আর্টওয়ার্ক, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটাকে, এটা কি পুরো মণ্ডপটা না, এটা শুধু মণ্ডপের সামনে যে অপরাজিতার মুখটা যেটা দেখছেন, যেটা সিরামিক্স দিয়ে তৈরি হচ্ছে, সেই সিরামিক্সের মুখটা প্রথম এইভাবে তৈরি হয়েছে, এই আর্মেচারে ওটা বাঁধা হয়েছে, তারপরে সিরামিক্স বসছে। ওটা 28 ফুট হাইট আছে। আচ্ছা, এইরকমই কি মূল যে মূল, হ্যাঁ মূল মণ্ডপ, সেটারও এরকম আর্মেচার বেঁধে তৈরি করা হয়েছে, করে সেই প্রপোর্শনে হয়ে গেছে। হ্যাঁ, মূর্তির মধ্যে অভিনবত্ব যেটা রয়েছে, এটা কিছু আর্টিসান যারা আমাদের কপার এনগ্রেভিংয়ের কাজ করে, তাদের মধ্যে স্টেট লেভেল অ্যাওয়ার্ডিও আছে অনেকে, এরা একখানা ফ্ল্যাট জোনারে কাজ করতো এবং তাদের আপগ্রেডেশনের জন্য আমার চিন্তাভাবনা শুরু হয়েছিল, এবং আমি তখন চিন্তা করেছিলাম এদের এবার 3D বা 4D স্কাল্পচারে যদি কনভার্ট করতে না পারি তাহলে এরাও কোথাও গিয়ে থেমে যাবে, সেটা ছিল আমার একটা প্রধান উদ্দেশ্য। তার সঙ্গে বৈচিত্র্য আনা আমাদের কাজ, বৈচিত্র্য নিয়ে ভাবা কাজ, রিসার্চ ওয়ার্ক অনেক দিন ধরে চলছিল, এবং এইভাবে কপার শিট এমব্রোজিং করে, কাস্টিং নয়, আমার মনে হয় পশ্চিমবাংলার বুকে প্রথম মূর্তি তৈরি হচ্ছে। প্রতিমা বানাচ্ছি প্রায় আমার 7 বছর হয়ে গেল, কিন্তু তার আগে যখনই প্রতিমা বানাতাম তার ডিজাইন করে দিতাম, কিন্তু যেটা বিষয় হলো যে প্রতিমা যখন মৃৎশিল্পীরা বানায় তার সঙ্গে সঙ্গে আমার সিঙ্গেল উইন্ডো, আমার ওয়ার্কশপে ফেব্রিকেশনের কাজ থেকে লাইটের কাজ থেকে ফাইবার গ্লাস, POP ডাইস এবং এগুলো সব হতো, এবং তখন একমাত্র মাটির কাজটা ছাড়া, তা মাটির কাজটা যদি না থাকে আমার পরিপূর্ণতা পাবে না, সিঙ্গেল উইন্ডো থেকে সব প্রোডাকশান বের করা সম্ভব নয়, সেই কারণে প্রথম প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। তার পরবর্তীকালে আস্তে আস্তে যখন মাটির কাজ হচ্ছে তাহলে প্রতিমা কেন নয়, তারপরে প্রতিমা শুরু হয়ে যায়। 1 বছর শুনেছিলাম আপনি একটি টেরাকোটা ঠাকুর তৈরি করছিলেন, এবং সেই টেরাকোটা ঠাকুরটা ঠিক পুজোর কয়েকদিন আগে সেটাকে পোড়ানো হচ্ছিল এবং সেটি প্রচণ্ড হাই টেম্পারেচারে সেটি ফেটে যায়, তারপরে কীভাবে আপনি নিজেকে সামলালেন এবং কীভাবে এটাকে আবার নতুন করে? দেখুন, ব্যাপার হচ্ছে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় অল্প সময়ের জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু যখন আমি টেরাকোটার প্রতিমা ফায়ারিং করছিলাম
এবং তার পাশাপাশি টেরাকোটা মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, পাশাপাশি আরেকখানা মূর্তি তৈরি হচ্ছিল, সেটাও তৈরি হয়েছিল। তা ওইটা ফেটে যাওয়ার পরে ওইটা যদি না থাকতো আমি সেখানে সাকসেস হতাম না। এই নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য বাজেট অনেক বেড়ে যায়, কিন্তু আমাদের প্যারালালি চিন্তাভাবনা করতে হয়, মাটিকে শুকিয়ে সেইভাবে প্যারালাল চিন্তা করে এগোতে হয়। যদি এটা প্রবলেম হয়, ফার্স্ট প্ল্যান প্ল্যান এ মিস হলে প্ল্যান বি। এত বড় একটা মূর্তি টেরাকোটা কিভাবে আপনি করেন, ভরসা করে নিলেন যে আপনি করতে পারবেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে কিছু কাজ থাকে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং কাজ না করলে মজাটাও থাকে না, এবং সেখানে দাঁড়িয়ে ঝুঁকি তো থাকেই, এবং এই ঝুঁকিটা এমন যেহেতু পাবলিক রিলেটেড ওয়ার্ক, আপনি যত ভালো হলে খুব ভালো, আর যদি কোনো রকম সমস্যা হয় তখন কেউ আপনাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ঝুঁকি নিতে আমি ভালোবাসি, এই ধরনের ঝুঁকি নিই এবং আজ অবধি চলছি। ওইভাবে ভগবান আমাকে সাথ দিয়েছেন, যে দেবেন না সেদিনকে হয়তো সমস্যায় পড়বে। এই যে ওয়ার্ল্ডের বিগেস্ট ইনস্টলেশন আর্ট, এটা কি আপনি মানেন, এই কলকাতার এই পুজোটাকে, কার্নিভালটাকে? দেখুন, এটা তো অবশ্যই এবারে বিগেস্ট আমরা এই সময় এই কারণেই বলবো আর কি, কলকাতার দুর্গাপূজায় যত ধরনের মেটেরিয়াল, যত ধরনের কনসেপ্ট তৈরি হয় বা ভ্যারাইটি যত থাকে, সেটা মনে করুন হ্যান্ডিক্রাফ্টে এত ভ্যারাইটি ভারতবর্ষের কোনো স্টেটে নেই, এত ধরনের মেটেরিয়াল কোথাও ইউজ হয় না। হয়তো এক্সপোর্ট অনেক বেশি করে, সেটা আলাদা ব্যাপার, আমি বারবার বলি, কিন্তু এত ধরনের রিসোর্স বেসড আইটেম দিয়ে এত ধরনের কাজ, সেটা কিন্তু কোনো স্টেটেই হয় না। সেটা পশ্চিমবাংলা সবসময় আলাদা, আর পশ্চিমবাংলার মাটি শিল্পের মাটি, এবং সেখান থেকে যে ভাবনা, যে তার মিশেল হয়ে যেটা দাঁড়ায়, সেটা তো লোককে দৃষ্টান্ত হবে। হয়তো আরম্ভিকতায় হয়তো সেই জায়গায় হয়তো কেউ ওপরে থাকতে পারে, সেই বিচার আমি করছি না, কিন্তু শিল্পের ভ্যারিয়েশন নৈপুণ্যে অবশ্যই পশ্চিমবাংলার দুর্গাপুজো সবার থেকে এগিয়ে। এই যে এত দিন ধরে এই থিম পুজো এবং এই যে ইনস্টলেশন আর্ট, এর তো কোনো প্রথাগত কোনো শিক্ষা নেই, সেক্ষেত্রে কি আপনি একটা ট্রেন্ড সেট করতে পারেন, যে আপনি একটা কোনো ইনস্টিটিউট খুললেন যেখানে আসতে পারে শিল্পীরা, যেখানে ইনস্টলেশন আর্টটাকে কীভাবে মানে আরও অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়? দেখুন, সারা ভারতবর্ষের বুকে আমার খুব জানা নেই, শুনেছি বোম্বেতে এরকম একখানা হয়েছে, একখানা ইনস্টিটিউট, যারা নাকি আপনি নিজে ফিল্ম লাইনের লোক, আপনি জানেন যে সিনেমা সেট ডিজাইনিং থেকে শুরু করে অটোমেশন, লাইট এবং ডিজাইনিং, আর্কিটেকচার, এগুলো অনেকগুলো পার্ট আছে। এবারে সাকসেসফুল হতে হলে প্রতিটা পার্ট প্রতিটার সঙ্গে রিলেটেড একটা ডিজাইন করতে গেলে সেসব দিয়ে দেখতে হয় কোথা থেকে লাইট পড়বে। তো একখানা উইন্ডো থেকে যদি সিঙ্গেল উইন্ডোতে সেটা ট্রেন্ড হয়, তাহলে সেখানকার থেকে যে ছেলেমেয়েরা বেরোবে, সেটা কিন্তু তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে বেরোবে, এবং সেই কাজটাই আমি করে চলেছি এবং ওটাই আমার মোটো। তা অবশ্যই আমার ওয়ার্কশপ এই সব ধরনের মেলানো কাজ নিয়ে পশ্চিমবাংলায় আমার মনে হয় একটাই। অগ্রণীয় আমি করছি, আর বেলগাছিয়া সার্বজনীন, কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমার বন্ধুর একটা পুজো, ওখানেও পার্সিয়ালি আমি দায়িত্বে রয়েছি। তা মোটামুটি এই পুজোগুলোই করছি, আর কয়েকটা প্রতিমা যাদের পুজোর এই বছর বাজেট নেই সেক্ষেত্রে করে দিতে হয়, এরকম কিছু প্রতিমা আমি করে দিচ্ছি, সেটা তাদের থেকে কোনো ধরনের মূল্য না নিয়ে নিজের ক্ষমতা এবং নিজের ইচ্ছে। এই যে দৃষ্টান্ত তৈরি করলেন যে বাইরে প্রায় 100 মিটার দূর থেকেও ঠাকুর দেখতে পারবে মানুষ এই কোভিড বিধি মেনে, তো এই পরিকল্পনা ভাবনাটা কি প্রতিটি পুজো পণ্ডপের ক্ষেত্রেই হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এর জন্য কিছু সমস্যা হয়, এর জন্য সমস্যা কিছু হয় বলতে হয়তো খরচা কিছুটা বেড়ে যায় কোথাও, কেন প্ল্যাটফর্ম উঁচু করতে হয়, আমাকে লেয়ারে কাজ করতে হয়, এবং ঠাকুর প্রতিমার সাইজও একটু বড় করতে হয়, কেন আমাদের দর্শনেন্দ্রিয় একটা ডিস্টেন্স, এত দূর থেকে কাজ করলে প্রতিমা দেখার জন্য একটা মিনিমাম সাইজ না করলে দেখা যায় না। কিন্তু এগুলো সব মাথায় রেখেছিলাম, কেন কোভিড কী আকার নেবে, এবছর আমরা অনেক সতীর্থদের হারিয়েছি, প্রিয়জনদের হারিয়েছি,
সেই কথা মাথায় রেখে সবসময় চেয়েছি আগে কোভিড, তারপরে আমার প্রতিমা দর্শন, আর তার সাথে সাথে ফেস্টিভিটি তখনই থাকবে যখন আমরা সুস্থ থাকব। বৃষ্টির বাদলে আপনাকে তো কাজ তো বন্ধ করা যায় না, সেক্ষেত্রে আপনার কী কী ধরনের প্রিকশন নেন? এই প্রতি বছরই তো এরকম একটা করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যতক্ষণ অল্প বিস্তর থাকছে আমরা প্লাস্টিক ত্রিপল এগুলো রাখি, কিন্তু হাওয়া কতটা আসবে, কী বেগে আসবে, কটা ছেলে জ্বরে পড়বে, আমার এই মণ্ডপের মেন সর্দার যে সেই জ্বরে পড়ে আছে, পাঁচ দিন ছ দিন হয়ে গেল। এইখানে ভগবানের হাতে ছাড়া ছাড়া কোনো রাস্তা নেই, তার সঙ্গে সবাই প্রচেষ্টা করে, কিন্তু সবাই সুস্থ থাকতে চায়। কিন্তু জল কাদার মধ্যে বেশি সমস্যা, বৃষ্টির থেকেও বেশি সমস্যা, জল জমে থাকে সেখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া না হয়, এখন কোভিড স্থিতি সেখানে সেগুলো একটা টেনশন থাকে। এখন অন্য সময় জ্বর হলে যেন ঠিক আছে নর্মাল জ্বর, এখন তো সেটা ভাবা যায় না, তা যার জন্য এই কাজটা হ্যাম্পার হয় এবং লেবার সমস্যাটা বাড়ে, এবং সেখানে হয়তো যেটা পাঁচটা লেবারের কাজ সেটা দশটা লেবার লেগে যায়। আপনাকে সারাক্ষণই সেই নেগেটিভ থিঙ্কিং করে করে চলতে হয় এবং ঘর যেন খরচা বেড়ে যায়, বলি গাড়ির যেরকম একটা স্টেপনি থাকে, তো আমাদের সব বিষয় ওইভাবে চলতে হয়, এক্সট্রা লেবার এক্সট্রা কিছু। নর্মাল সিচুয়েশানের থেকে এই দুবছর আলাদাভাবে চলছে, তা এক্সট্রা স্ট্রেংথ নিয়ে কাজ করতে হয়। সেখানে ওয়েদার বেশি, এবছরে যেরকম পরপর দু তিনটে নিম্নচাপ হলো, অনেকটাই হ্যাম্পার হয়েছে, কারণ এটা পুরোটা খোলা মণ্ডপ করলে এই সমস্যাগুলো আসবেই, আর এবছরে কোভিডের জন্য আমাদের খোলা করতে হবে, আর এত বড় মাঠ ঘিরে সম্ভব না যে ত্রিপল চালা দিয়ে আসছে, ত্রিপল হাওয়াও ছিল প্রচুর, প্রচুর ত্রিপল ছিঁড়ে গেছে, কিছু করার নেই, এগুলো প্রতিবন্ধকতা থাকবেই। প্রথম জানুয়ারি মাসে প্ল্যান করেছিলাম, সম্পূর্ণ রকম অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম, এই জিনিসটাকে এরম ছিল না। হ্যাঁ, অনেকখানি কনসেপ্টটা একই ছিল, কিন্তু এরম ওপেন ছিল না, তখন তো জানতাম না যে সেকেন্ড ওয়েভ আসবে বা আমাদের আবার এরকম অ্যালাউ করা হবে না, কিন্তু যখন দেখা গেলো যে না সেকেন্ড ওয়েভ এসে গেছে, আবার এরকম প্রবলেম আসতে পারে, তখন এই টোটাল কনসেপ্টটা চেঞ্জ করা হলো। এবং সুব্রতর মাথা থেকে যেটা বেরোলো যে লোক ঢুকতে হবে না, লোক আসবে দেখে বেরিয়ে যাবে, এবং পুরো জিনিসটাকেই একটা ক্যানভাসের মতন, এবং পুরো মানে প্যান্ডেলটা হচ্ছে পাড়াটা, মানে আজকে বাড়ি থেকে বসে, আমার বাড়ি থেকে বসে আমি ঠাকুরের পুজো দেখতে পারবো, আমি আমার বাড়ি থেকে বসে ঠাকুরটাকে দেখতে পাবো, প্যান্ডেল দেখতে পাবো, সেরকম যারা ড্রাইভ ইন করবে বা যারা হেঁটে যাবে তারা জিনিসটা ভেতরে না ঢুকে দেখতে পারবে। আগামী দিনে আমার মনে হয় এই যে ভিড়, লোকে এতদিন এত লাইন করে ঠাকুর দেখে, এটা একটা মজা, কিন্তু এই মজাটা অনেকে অনেক এর কারণে অনেক লোক ঠাকুর দেখতে পারা যায় না। তো এই যে আমরা যে ট্রেন্ড সেট করতে চলেছি, এটা একটা যে ড্রাইভিং এবং একই রকম আনন্দ, একই রকম কাজ, তার মধ্যে কোনো পার্থক্য নেই বা কোনো কম নেই, সেটাটা আমার মনে হয় আগামী দিনে একটা ট্রেন্ড সেট করতে চলেছে। এই সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশানে এত বড় একটা জিনিস করতে গেলে সত্যি কথা বলতে কি আর্থিক দিক থেকে যেরকম দরকার লাগে, যোগান দেওয়া দরকার লাগে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক রকম পারিপার্শ্বিক প্রবলেমস থাকে, যেই প্রবলেমসগুলোকে ওভারকাম করে পুজোটা করতে হয় এখনকার দিনে, এবং পার্টিকুলারলি লাস্ট টু ইয়ার্স যেখানে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের পুজো করতে অনেকেই, অনেক স্পন্সররা ইন্টারেস্টেড নয়, বিকজ তাদের স্পন্সরশিপ করে লাভ হবে না, বিকজ অ্যাজ পার দি হাইকোর্ট অনুযায়ী, অনারেবল হাইকোর্ট অনুযায়ী আমাদের লোক বারুন, প্যান্ডেল লোকে বারুন, তো সেই সব প্রবলেম ফেস করে যখন করতে হয় এত বড় একটা মহৎ, আমি তো বলবো এটা একটা ওয়াক অফ আর্ট, সেই ওয়াক অফ আর্টটাকে করবার জন্যে অনেক রকম বাধা বিপত্তি আসে,
সেই আমি বিশেষ করে খুলে না বলে বলছি সেরকম একটা কারণের জন্য আমাদের কিছুদিন আমরা ডিলে হয়ে গেছি। বাট আমি আশা করি যে আর যে কদিন আছে তার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে 40-45 জন লোক কাজ করছে এবং তারা প্রায় 24 ঘন্টার মধ্যে বলতে পারো 15-16 ঘন্টা কাজ করছে করে এই সিচুয়েশানটা ওভারকাম করবার জন্যে। হ্যাঁ, সুষ্ঠুভাবে করলে ব্যাপারটা কী হয় না, সিস্টেমেটাইজভাবে সুব্রত যেভাবে কাজ করে সুবিধে হতো সবাইয়ের কারি, কিন্তু কিছু করার নেই সিচুয়েশানের জন্যে। বাট আমার মনে হয় যে আর যে কটা দিন আছে তার মধ্যে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি সেটা তুলে ধরতে পারবো। প্রথমে আমার পরিচয় দিই, অঙ্কিতা ব্যানার্জি, আমি এখানকার যিনি থিম শিল্পী তার সহধর্মিনী এবং সহযাত্রী। তো থিম মিউজিকটা আগাগোড়া আমি দেখি, বিশেষত আমার যেহেতু আমার সঙ্গীতের সঙ্গে সঙ্গীত চর্চার সঙ্গে আমার একটা যুক্ত আছি, তো সেক্ষেত্রে সঙ্গীত এই যেখানে যে আইগিরি নন্দিনী এই যে থিম মিউজিকটা এখানে আমরা দিচ্ছি, আইগিরি নন্দিনীটা হচ্ছে মা দুর্গার সঙ্গে একটা যোগসূত্র করছি, তার সঙ্গে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সরন্দে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো এখানে আর আলাদা করে কিছু বোঝানোর নেই, নারী শক্তি এবং তার আরাধনায় এই সঙ্গীত সৃষ্টি হয়েছে এবং মায়ের কাছে আমরা শরদ মানে বাজানো হচ্ছে এবং একটা ক্লাসিক্যাল একটি রাগের ওপরে শরদ বাজানো হচ্ছে। তো এইটার একটা সুন্দর একটা ব্লেন্ড থাকবে, যেরকম শক্তি সেরকম মায়ের যেরকম একটা ভীষণ একটা নরম শান্ত তার সঙ্গে একটা শক্তি, এই যে রূপের যেটা ব্লেন্ড আছে সেরকম আমাদের এই সঙ্গীতের মধ্যেও এই ব্লেন্ডটা পাবো। মিউজিকটা হচ্ছে আমাদের তৈরি করেছেন গৌতম ব্রহ্ম এবং এবার উনি ওনার সমস্ত যারা যারা আছেন তাদের সঙ্গে, এবং আমি যেরকম ওনার সঙ্গে সবসময়তেই একটা অ্যাজ এ কম্প্যানিয়ান থাকি বা একটা গাইড করি সেইভাবে আমি ছিলাম। আমি জানি চাকা ঘুরবে চলবে, আমাদের বাঁচতে হবে, আমাদের চলতে হবে, সমাজকে এগোতে হবে, থেমে গেলে চলবে না। কোভিড আশা করব যেন না থাকুক, কিন্তু কোভিড যদি এইভাবে থেকেও যায়, ম্যালেরিয়া ডেঙ্গুর মতো আমাদের যদি একটা পরিস্থিতি নিয়ে থাকে, তাহলেও আমার মনে হয় চাকা ঘোরা উচিত, কাজ করা উচিত এবং সেটাকে আতঙ্কিত না হয়ে আমার তার সঙ্গে লড়াই করা উচিত এবং সেইভাবে আমাদের মানসিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে তৈরি হওয়া উচিত। তাহলে এই এই বছর তাহলে আপনি দর্শকদেরকে বলবেন চক্রবেড়িয়ার একবারটা আসতে? অবশ্যই, চক্রবেড়িয়া যদি মণ্ডপে ঢুকতে দিক বা না দিক আপনি 100 ভাগ দেখতে পাবেন, এটুকু আমি বলছি। তাই এই জন্য অবশ্যই আশা নিয়ে আসুন, চক্রবেড়িয়া দেখুন, এটা একটা ইউনিক স্ট্রাক আর্কিটেক্ট, ইউনিক কাজ, তার মধ্যে প্রচুর শ্রম, মানে প্রায় 6-7 মাস ধরে আর্টিসানরা কাজ করেছে সেখানে দাঁড়িয়ে, তাদের এই শ্রম যেন জলে না যায়, আপনাদের প্রশংসা তাদের শ্রমকে শ্রমের পাথে হবে, সুতরাং আপনারা আসবেন। খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।